ওসিডি নিয়ে আসলে ওসিডির অনেকগুলো সিমটমের কথাই আমরা ইতিমধ্যে বলে ফেলেছি। এছাড়া ওসিডির আরও অনেক সিমটম রয়েছে, কিন্তু প্রধান প্রধান সিম যে সিমটম বা উপসর্গ সেগুলো আমি আমি অলরেডি চেষ্টা করেছি যে খুব অল্প অল্প করে আলোচনা করতে, যাতে আপনারা বুঝতে পারেন। তো ওসিডির সিমটম নিয়ে আলোচনা করার পরে আমি এখন ওসিডির ট্রিটমেন্টের ব্যাপারে বা চিকিৎসার ব্যাপারে আমাদের আসলে কী করণীয় সেই ব্যাপারে আমি আসলে কিছু আলোচনা করতে যাচ্ছি। ওসিডি এমন একটি রোগ যে রোগটিকে আমরা হয়তো বা নিজেও জানি না যে আমি ওসিডি বা সূচিব্যয়ে আক্রান্ত। দেখা যাচ্ছে যে পরিবারের মধ্যে আমাদের খুব অমিল হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হচ্ছে বা ছেলে মেয়ের সাথে মা বাবার অথবা ভাই বোনের মধ্যে সমস্যা হচ্ছে, আমরা বুঝতে পারছি না আসলে কেন হচ্ছে। কিন্তু যখন আমরা ওই পেশেন্টকে দেখি বা ওই লোকটিকে দেখি বা মহিলাটিকে দেখি, তখন আমরা আসলে বুঝতে পারি যে সমস্যাগুলো হচ্ছে গিয়ে ওসিডির কারণে আসলে সমস্যাগুলো হচ্ছে তাদের। তখন আমরা যখন ওই রোগীকে চিকিৎসা করি এবং সে যখন ভালো ফিল করে, তখন দেখা যাচ্ছে যে তার পারিবারিক সমস্যাগুলো মিটে যাচ্ছে এবং মানসিকভাবে সে একজন নতুন মানুষ হিসেবে নিজেকে আবিষ্কার করতে পারে। তাই ওসিডির চিকিৎসা করাটা আসলে সবার জন্যই খুবই জরুরি, এবং ওসিডি রোগটি আপনি যত তাড়াতাড়ি চিকিৎসা করবেন, মানে রোগ ধরা পড়ার বা সিমটম ধরা পড়ার যত তাড়াতাড়ি আপনি চিকিৎসা শুরু করবেন, এটার ভালো হওয়ার ফলাফল ততই বেশি। ওসিডির চিকিৎসার ক্ষেত্রে আসলে আমরা প্রধানত তিনটি জিনিস আমরা মেনটেন করে থাকি, সেটি হচ্ছে গিয়ে ডায়েট এক নাম্বার, দুই নাম্বার হচ্ছে গিয়ে ড্রাগ, তিন নাম্বার হচ্ছে গিয়ে ডিসিপ্লিন। ডায়েটের মধ্যে হচ্ছে গিয়ে আমরা কিছু জিনিস আমরা পেশেন্টকে বলি যে এগুলো আপনি বেশি বেশি খাওয়ার চেষ্টা করবেন। এর মধ্যে হচ্ছে গিয়ে কলা, আমরা সাধারণত বলি যে দৈনিক অন্তত একটি করে কলা খাবেন। তারপর হচ্ছে গিয়ে খেজুর, আমরা বলে থাকি সাধারণত কমপক্ষে দুটি খেজুর খাবেন প্রতিদিন। তারপর হচ্ছে গিয়ে ডিম, তারপর হচ্ছে গিয়ে প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন মাছ মাংস, তারপর হচ্ছে গিয়ে আপনার ভেজিটেবল, গ্রিন ভেজিটেবল। গ্রিন ভেজিটেবলের মধ্যে সবচেয়ে ভালো ওসিডির জন্য সবচেয়ে হেল্পফুল হচ্ছে আপনার স্প্যানিশ পালং শাক এবং টমেটো, ব্রোকলি, এইসব সবজি। আমি বলছি না যে আপনারা বাজার থেকে স্পেসিফিক্যালি ব্রোকলি কিনে আনবেন বা পালং শাকই আনতে হবে, এরকম না। যেই সিজনে যেটি পাওয়া যায় সেটি সাধারণত খাওয়ার চেষ্টা করবেন, মাঝে কিছু বাদাম খাওয়ার চেষ্টা করবেন রেগুলার। এগুলো আপনার ওসিডির সিমটমকে চিকিৎসা মানে মেডিকেশন এবং সাইকোথেরাপির সাথে সাথে এই ড্রাগগুলো আপনাকে ওসিডি থেকে মুক্ত থাকতে সাহায্য করবে। আর কিছু কিছু জিনিস আমরা বলি অ্যাভয়েড করতে, এর মধ্যে হচ্ছে গিয়ে স্মোকিং, আপনার সিগারেট যদি আপনি খুব বেশি পরিমাণে খান বা খেয়ে থাকেন সেটা আপনার ওসিডি সিমটমকে বাড়িয়ে দিবে। এছাড়া মদ্যপান, অতিরিক্ত চর্বিযুক্ত খাবার, এছাড়া সফট ড্রিঙ্কস যদি আপনারা খান সেগুলো আপনার ওসিডি রোগের জন্য খুবই খারাপ। আরেকটি জিনিস আছে যে হচ্ছে গিয়ে মিষ্টি, অতিরিক্ত চিনি জাতীয় খাবার যদি আমরা খাই তাহলে সেটাও আমাদের ওসিডি রোগটাকে বাড়িয়ে দিবে। সো আপনারা ডায়েট সম্পর্কে জানলেন যে কোন কোন বিষয়, কোন কোন খাবারগুলো আমাদের খাওয়া উচিত এবং কোন কোন খাবারগুলো আমরা অ্যাভয়েড করতে পারবো। এখন আসি আমরা ড্রাগের ক্ষেত্রে। ড্রাগ আসলে আমরা ড্রাগ বললেও এই অংশটা আসলে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে গিয়ে আপনার সাইকোথেরাপি, আরেকটা পার্ট হচ্ছে গিয়ে আপনার পিউরলি মেডিকেশন। তো ওসিডির ক্ষেত্রে আমরা দুইটাই অ্যাপ্লাই করে থাকি। আপনি একজন সাইকিয়াট্রিস্টের কাছে যখন যাবেন সে আপনাকে ওসিডির জন্য কিছু মেডিকেশনও দিবে এবং সাইকোথেরাপিও সাজেস্ট করবে। আপনি যদি ওই সাইকিয়াট্রিস্ট অথবা সাইকোলজিস্টের পরামর্শ অনুযায়ী নিয়মিত ঔষধ খান এবং নিয়মিত সাইকোথেরাপি করেন তাহলে আপনি ইনশাল্লাহ ভালো থাকতে পারবেন। আর তিন নাম্বার অংশটি হচ্ছে গিয়ে ডিসিপ্লিন। ডিসিপ্লিন একটি আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সাধারণত দেখা গেছে যে মানসিক রোগী যারা, যেমন ওসিডি, ডিপ্রেশন, অ্যাংজাইটি, এছাড়াও আরও যেসব মানসিক রোগ আছে সেসব রোগ সাধারণত ইনডিসিপ্লিন লাইফে অনেক বেশি বেড়ে যায়। ইনডিসিপ্লিন লাইফ মানে স্ট্রেসফুল লাইফ, ইনডিসিপ্লিন লাইফ মানে অ্যাংজাইটিফুল লাইফ। সো আপনি যখনই স্ট্রেসফুল হবেন, অ্যাংজাইটি হবেন এবং ইনডিসিপ্লিন লাইফ লিড করবেন, তখন আপনার ওসিডি অনেক নর্মালের চেয়ে বা স্বাভাবিক সময়ের চেয়ে অনেক বেশি বেড়ে যাবে। তাই আমরা বলবো যে আপনি আপনার লাইফকে একটি ডিসিপ্লিন ওয়েতে নিয়ে আসবেন। নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠা, নির্দিষ্ট সময়ে জাগা এবং হচ্ছে কি নিয়মিত খাবার দাবার গ্রহণ করা, একটা রুটিনের মধ্যে থাকা, এই তিনটা জিনিস যদি আমরা মেনটেন করতে পারি, ডায়েট, ড্রাগ এবং ডিসিপ্লিন, তাহলে আপনারা ওসিডি থেকে মুক্ত হতে পারবেন।
অনেক পেশেন্টই যখন আমরা মেডিকেশন দেই, দেখাতে আসে, আমরা মেডিকেশন সাজেস্ট করলাম, তখন বলে থাকে যে আমরা আসলে কতদিন পর্যন্ত এই ট্রিটমেন্টটা বা এই ঔষধ আমাদের খেতে হবে। এটা হচ্ছে গিয়ে একদম কমন একটা কোশ্চেন এবং অলমোস্ট 90-100% পেশেন্টই এই কোশ্চেনটা আমাদের জিজ্ঞেস করে থাকে। তো ওসিডির ক্ষেত্রে আমি বলবো, ওসিডি রোগটি একটু দীর্ঘমেয়াদী রোগ, লম্বা সময় এর চিকিৎসা করা লাগতে পারে, সেটা হয়তো বা 6 মাস হতে পারে, 1 বছর হতে পারে, 1.5 বছরও হতে পারে। তো আমরা এটা বলে থাকি যে কতদিন ওষুধ খাওয়া লাগবে। এক্ষেত্রে আমরা সাধারণত উত্তরটা দিই যে আপনি যখন টোটালি সিমটম ফ্রি হয়ে যাবেন, তার পরবর্তী 5-6 মাস পর্যন্ত আমরা ওষুধটা কন্টিনিউ করি, তারপর আস্তে আস্তে কমিয়ে এনে চেষ্টা করি বন্ধ করে দিতে। ওসিডি নিয়ে আসলে আলোচনা করতে গেলে অনেক সময় পার হয়ে যাবে। আমি চেষ্টা করেছি সবগুলো সিমটম খুব অল্প অল্প করে আলোচনা করতে। এই এক একটি সিমটম নিয়েও যদি আমরা আলোচনা করি, সেক্ষেত্রেও একটা লম্বা সময় দরকার। তাই আসলে এই শর্ট ভিডিওতে বা অল্প সময়ে সবগুলো বিস্তারিতভাবে আলোচনা করা গেল না। পরবর্তীতে আমরা চেষ্টা করব ওসিডি নিয়ে আরও বিস্তারিতভাবে আলোচনা করতে।